এই মুহূর্তে একটু শীত শীত ভাব পড়েছে বইকি, এবং তারপরে যদি অবসরপ্রাপ্ত কর্মীরা বাড়িতে থাকেন, দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম কিন্তু তাদের দরকার, এবং সেই ঘুমেই হলো বিপত্তি। দেখুন কি হল, বেটা চোরি আছে, দেখ জানলা দিয়ে কেমন উঁকি মারছে। দুটোই মেয়ে মনে হচ্ছে তোর। নমস্কার, আমি চিরঞ্জন, TSNM নিউজে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনব। বিষয়টা যেন একদম সিনেমার থেকে কম যায় না। প্রথম বাড়ির গেট দিয়ে ঢুকেই ডান দিকে জানলা দিয়ে অনেকক্ষণ ধরে লক্ষ্য করা, দুজন রয়েছে সঙ্গে। সিসিটিভির ফুটেজ দেখে মনে হচ্ছে একজন লোক আর একটা বাচ্চা মেয়ে। এরপর আস্তে আস্তে পা টিপে টিপে অন্যদিকের জানলায় পৌঁছল। সেখান দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নিশ্চিত হওয়া বাড়িতে কেউ আছে নাকি। এরপর সেখান থেকে ফিরে দরজার কাছে যাওয়া, পাশ দিয়ে একটা মোটর বাইকও চলে গেল। অনেকক্ষণ ধরে দরজা দিয়ে অবজার্ভ করা যে বাড়ির লোকরা কোনো আওয়াজ দিচ্ছে নাকি। আবার নিশ্চিত হতে যাওয়া সেই জানলাতে, এরপর আবার দরজায়। উকি ঝুঁকি মেরে দরজা দিয়ে ঘরের ভেতর প্রবেশের চেষ্টা। কিন্তু দেখো ও জানলা দিয়ে দেখছে, বাচ্চাটার পিসি আছে তার মানে দিদি ঠিকই বলছে, আমি শুয়েছিলাম আমার চোখ লেগে গেছিল। বাড়িতে লোক ছিল কিন্তু হয়তো চোখ লেগে গেছিল, আর আত্মবিশ্বাস ছিল বলেই হয়তো দরজাটা লাগাননি। কেন বাউন্ডারির যে মেন গেট অর্থাৎ ঘরে আসার যে প্রবেশ দ্বার সেটা তো বন্ধই ছিল লোহার। দুপুর বেলা শীতকাল একটু খেয়ে দে চোখ লেগে গেল, আর সেই মুহূর্তেই বাড়ির মধ্যে ঢুকে পড়ল। প্রথমে মানুষটা ঢুকলো, তারপর এবার বাচ্চাটা এই এই প্রবেশ করলো। ভাবতে পারেন 3 মিনিট ধরে চললো এরকম অপারেশন। এই বিষয়ে কিন্তু কোনো থানাতে কোনো অভিযোগ হয়নি, অথবা অন্য কোথাও কোনো লিখিত অভিযোগ হয়নি। আমাদের চ্যানেলের দর্শক সে তার সিসিটিভিতে এটা পেয়েছে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদেরকে পাঠিয়েছে, যাতে আমরা মানুষকে দেখাতে পারি। অবশ্যই সাংবাদিকতার ক্ষেত্রে একটা দায়বদ্ধতা আছে, শুধু খবরটা খবরই নয় মানুষকে সচেতন করার একটা বিষয় আছে, এবং সেই কারণেই কিন্তু এই খবর আমরা আপনাদের দেখাচ্ছি। বাড়ির মূল দরজা বাউন্ডারি, সেখানে গেট, তার ভেতরে গেট। বাউন্ডারির গেট অবশ্যই লোহার এবং হাত দিয়ে খোলা যায়, এবং তার পরের গেট অবশ্যই কিন্তু গেট বন্ধ করে সবসময় তালা দিয়ে রাখবেন। তার কারণ এইভাবেই কিন্তু ঘটতে পারে ঘটনা। আপনার এলাকার খবর দেখতে চোখ রাখুন TSNM নিউজে, সাবস্ক্রাইব করুন TSNMnews.com, ইউটিউবে সাবস্ক্রাইব করুন TSNM নিউজ, ফেসবুকেও ফলো করুন আমাদের।